বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সংযুক্ত মোর্চার বাম প্রার্থী অশোক ভট্টাচার্য এবং সংযুক্ত মোর্চার মাটিগাড়া নকশালবাড়ি কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার। আজ অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। অশোকের প্যারোডি গান বাজিয়ে ঢাকঢোল পিটিয়ে এই শোভাযাত্রা করা হয়। প্রচুর কর্মী সমর্থক শোভাযাত্রায় সামিল হন। তৃণমূলের বিরুদ্ধে একটা বিকল্প সরকার আমরা তৈরি করতে চাই, যার প্রধান লক্ষ্য হবে কর্মসংস্থান সৃষ্টি। আর শিলিগুড়ির ক্ষেত্রে আমরা চাই শিলিগুড়ির উন্নয়নকে আমরা বিশেষভাবে প্রাধান্য। জনতা কো ধোকা নাই দিয়া হয়, প্রতারণা নাই দিয়া হয়, আমার এই কাম জনতাকে আগকে সামনে হয়, পারফরমেন্স দেখেই জনতা মুখ দেয়। আর জনতাকে তো কোই ধোকা নাই দিয়া, দূসরা দূসরা পার্টি জনতা কো ধোকা দিয়ে, বহুত সে পার্টি হম লোক দেখ রহে আমি সব উন্নয়ন কে বাত কাহতে হয়, ইতনা দিন কিউ, ইতনা দিন বাত কিউ। বিজেপি ভি উন্নয়ন কে বাত কাহতে হয়, তৃণমূল ভি উন্নয়ন কে বাত কাহতে হয়, এক ইন্ডিপেন্ডেন্ট ও ভি উন্নয়ন কে বাত কাহতে হয়, ইতনা দিন ও শিলিগুড়ি মে নেই থা। অন্যদিকে সংযুক্ত মোর্চার মাটিগাড়া নকশালবাড়ি কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকারও মনোনয়নপত্র জমা দেন হাসমিচকে জেলা কার্যালয়ের সামনে থেকে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পদযাত্রা করে এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে পৌঁছান তিনি। যেভাবে গত দু মাস ধরে প্রচার করছি, মানুষের দুয়ারে যাচ্ছি, এবং আমাদের এটাই কথা যে মানুষ আমাদের বিশ্বাস করছে। বাম জোট কংগ্রেস যে জোট করেছে সংযুক্ত মোর্চা, এই মোর্চাকে মানুষ ক্ষমতায় আনবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহের অবকাশ নাই। আমরা সরকার গড়ব, বিজেপি এবং তৃণমূল এই দুই দলের পরে মানুষ ক্ষিপ্ত হয়ে আজকে বাম এবং কংগ্রেস জোটের দিকে মানুষ এগিয়ে আসছেন। আমরা সরকার গড়ব, আমরা জিতব। ওয়ালপেপারস ডান, এখন ফ্যান্স, ফ্যান্স স্টাইলিশ আর হাইটেক হওয়া উচিত। ফ্যান্স জোরে চলুক কিন্তু মিটার নয়। সূর্য ফ্যান্স দরকার আপনার। সূর্য ফ্যান্স স্টাইলিশ, ডাস্ট ফ্রি আর হাইটেক। হাওয়া চললো সূর্যার।